নেত্রকোনা জেলার পূর্ব ধলায় কিশোরী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কাশেমকে গ্রেফতার করেছে র‍্যাব 14। প্রতিনিধি সুলতান রহমান বাপ্পি জানান, শনিবার ভোরে সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার সৈয়দপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব 14 এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার আনোয়ার হোসেন জানান, 2001 সালে গ্রেফতারকৃত আবুল কাশেম তার তিন সহযোগীর সহায়তায় নেত্রকোনা পূর্বধলা মাইজপাড়া গ্রামের এক কিশোরীকে ধর্ষণ করে। গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। ধর্ষণ মামলায় আদালত আবুল কাশেমকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।